থেকে সুখেন্দা 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 নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে, কোনো গন্ডগোল হচ্ছে। মানে এখানে তো সুখেন বলে ও শেফালি তোমার বৌমা। বৌমা বৌমা কেন, কথাটা কি প্রথমেই কানে শুনলে নাকি? আমার বউ, যাকে শোনো 2000 টাকা দাও তো, আর বউ তো এমার্জেন্সি আছে, দাও। বৌমা 2000 টাকা এমার্জেন্সি, কি সব কথা বলতে বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকার কথা শুনলে এরকম অ্যাক্টিং করো কেন? হ্যাঁ, যেই 2000 টাকা চেয়েছি, আরে 2000 টাকা আমার দরকার, দাও না। আমার কাছে 2000 টাকা নেই, দেখেছো তো সালা, বহুত কি চেঞ্জ মাঝেছো কিন্তু তুমি, দেখছো নতুন বউ তার সামনে ন্যাকড়া বলছি কিন্তু আমার একদম ভালো লাগছে না, টাকাটা দাও তো তুমি। আমার কাছে টাকা নেই তো আমি বলছি, দেখেছো তো যেই একটা টাকা চাইবো আমি পেছাব করবো। আমার কাছে টাকা নেই, দাও তুমি টাকা, টাকা দাও, টাকা দাও। কি করছিস ওকে, কি করছিস? যেখানে ইচ্ছা নিয়ে যাবো, আমার বউ, আমি যেখানে ইচ্ছা নিয়ে যাবো। তোমার না, ও তোর বউ নয়, ওর বরের নাম সুখেন, ওর শরীর খারাপ, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? এই 2000 টাকা চেয়েছিলাম কিন্তু দিলে না, কিন্তু মাথায় রাখবে সালা, আমি এটাকে পার করে আসি, তারপর আমি তোমায় দেখাচ্ছি, নেন্টো করে দেব। নিমো বাড়ি বিক্রির টাকা, না বাড়ি বিক্রির টাকা তো ঠিক আছে। চলে গেল নিমু, চলে যাওয়ার 2-3 দিন বাদেই ওরা দুজনেই বলল ওরা আর ফিরবে না। অশোক আছে, থাকবে না, বাড়িটা বেচে দিতে চাইছে। কি করনি তুমি এদের জন্যে, মেসোমশাই, মাসিমা, অশোক, নিমু, শান্তা, প্রত্যেকের জন্য তুমি ঘানির বলদের মতন টেনে গেলে, নিজে কি পেলে? না তো সুখ আহ্লাদ, আর না তো দুবেলা পেট ভরে খেতে পাওয়া। কি করতে পারতাম বলো, ওদের তো আর তাড়িয়ে দিতে পারতাম না। বাবা মারা যাওয়ার আগে হাত দুটো ধরে বলেছিল ওদের ভেসে যেতে দিস না। তুমি ওদের কথা ভাবলে সুকুমার, কিন্তু ওরা তোমার কথা একটুও ভাবলো না। জ্যাককে ওরা যদি উন্নতি করতে চায়, আমি আটকাবার কে? তবে দেবেনের সঙ্গে শান্তার বিয়েটা হলে ভালো হতো, বোনের জন্য একটা কিছু তো করতে পারতাম, সুযোগই দিল না। বোম্বে চলে গেল, হিরোইন হবে। হবে এত সহজ? জানি না, আজলা ভরে জল নিতে গেছি, সব আঙুলের ফাঁক দিয়ে গলে গেছে। না, অনেকদিন আসে, আর কি করতেই বা আসবে? শান্তাকে তো বড্ড ভালোবাসত, খুব কষ্ট পেয়েছে। এরকমই হয়, দেবেনের বাবার সাথে দেবেনের নাকি খুব ঝামেলা হচ্ছিল এইসব টাকা পয়সা নিয়ে। ওদের ওই দোকানটা হরেকৃষ্ণ ভান্ডার খুলছেও না তো অনেকদিন, তাই দেখলাম কদিন। তুমি এসব জানলে কোথেকে? পরাগনন্দী বলল। পরাগনন্দী মানে আমাদের কাউন্সিলর অনুপনন্দীর ভাই?
আমার বোধ হয় এখানে আর বেশি দিন থাকা হবে না শুকুমা, সেই জন্য আমি গেছিলাম অনুপদার কাছে। তখন ওই পরাগদা আমাকে নিয়ে গেল লেডিজ হোস্টেলে, যেখানে মেয়েদের হাতের কাজ শেখানো হয় সুট সুতোর। তখনই আমাকে বলল দেবেনের দোকানের গন্ডগোলের কথা। তুমি এখানে থাকতে পাবে না, কিন্তু নকুলকে তুমি কোলে পিঠে করে বড় করেছ। তুমি করনি অশোক নিমুকে? ও এই টাকাটা রাখো। বালাটা বেঁচে দিলে। কাউকে দেব না, কোন শালাকে দেব না, কাউকে না। তোকে দেব, দেব। আমার কাছে অনেক জল জমানো আছে, অনেক। যখন তেষ্টা পাবে আসিস। ভাবছিস কোথায় জল? শোন, রত্নাকে তুমি পড়াও না, ওর বাপকে বলে দিও ওই অনুপ নন্দীকে যদি জমিটা বেচে না তাহলে একেবারে খাল খিচে নেব। কি বলছিস কি? আরে শোনো না বে, এই পাড়ায় থেকে অনুপ নন্দীর পার্টিকে সাপোর্ট করলে না লাশ পড়ে যাবে কিন্তু। হ্যাঁ পীড়িত রত্নার সঙ্গে। এই শোনো, ওই জমিটা আমাকে বেচতে হবে বুঝলে, ওখানে আমি আর তাপসদা মিলে ফ্ল্যাট তুলব। যদি না বেচে না তাহলে আগুন জ্বালিয়ে দেব, কথাটা মনে থাকে জানো বুঝলে। এই তালাকে দে তো, দে ধলাই, দে 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 ধলাই, দে দে দে। এই চল বস বস, বস বস, দাঁড়া দাঁড়া তালাক। এই শোন শালা, তোকে একটা লাস্ট চান্স দিচ্ছি, ওদেরকে ভালো করে বোঝা দে দালালি বাবদ, তাহলে ভালো টাকা পাবি, মোটা টাকা। আরে বাপের জন্মে দেখিস নি সেই টাকা বুঝলি। হেই চল, থাক এখানে পড়ে। ভালো লাগছে? রতনদা বলল তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, তাই আমি আর রমণী কাকা এলাম তোমাকে দেখতে। তোমার তো জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে। বললাম তোর কষ্ট হবে, বিশ্বাসই করলি না। বললাম বৃষ্টি আর হবে না, আমি জানি তো, সব নিজের নিজের ভেতরে কুঁকড়ে যাচ্ছে। বাপের মতন ভাই বোনদের বুকে আঁকড়ে রেখে দেখো কপালের কি ফের, তুমি শুধু সেটা দেখো, সব কে কোথায় চলে গেল, কি যে চায় সবাই ঈশ্বরে জানেন। দেবেনকে একটা খবর দিও,
একবার রত্নার বাবার পাশে গিয়ে দাঁড়াক। আমার তো লজ্জায় আর আরতি। আজ দুপুরে দেবেন দোকানের ভিতরে সুইসাইড করেছে। কি? ওরই দোকানের শাড়ি পেঁচে। কিছু মনে করবেন না দাদা, এরা কিন্তু আপনার কথা কেউ ভাবে না। সারা বাড়িতে না খেয়ে আপনি শুয়ে পড়েন, অথচ ওরা কিন্তু কোনো না কোনো ভাবে। কিন্তু কেন, কেন? দেবেন তো দিব্যি ছিল, খুব ভালো ছেলে। ওর দোকানটা তো বেশ কিছুদিন বন্ধ ছিল, কি জানি সবাই তো বলাবলি করছে যে 1,00,000 টাকা না কিসের জন্য নাকি খুব বিপদে পড়েছিল দেবেন। ওই টাকাটা পেলে হয়তো হয়তো দোকানটাও চালাতেও পারত, কিন্তু জানি না কে ওর টাকাটা নিয়ে চলে গেছে, ফেরত দেয়নি ওকে। থাকবো না আমি এখানে, আসুন। 1,00,000 টাকা দিলে 5,00,000 টাকা পাবো। শান্তা দেখো, এইসব কথা আর সাতকান করো না, তাতে বিপদ বাড়বে কমবে না। নিজের লোকেদের কি সব ছিঁড়ি তোমার? সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে গেল। যদি পারো তাহলে শুয়ে বসে থাকো, পরে এসে আমি দুটো রুটি দিয়ে যাবো। খন আরতি, আমাদের কিছু নেই বলে আমরা এত কষ্ট পাই। নিজের জন্য সারা জীবন কিছুই চাইনি, শুধু তোমাকে হ্যাংলার মতো চেয়ে এসেছি। বলো না, কিচ্ছু কিচ্ছু হলো না, সব ভেঙে চুরমার হয়ে গেল। এটা তুমি এখনো বেচো? পারলাম না, মনে হলো যদি কোনোদিন। রতনদার বন্ধু তো, এর থেকে বেশি কি বা ভাববে। আমি চললাম, নকুলের ছেলের আবার মাসি পিসি হয়েছে। বলে নাকি যে পিসির শাড়ি কেটে কাঁথা তৈরি করে দিলে সব সেরে যায়, আবদার আর কি। যাই, তাহলে আমার সমস্ত শাড়ি কেটে হয়তো কাঁথা তৈরি করে ফেলবে। এই নাও তোমার খাবার। অভ্যেস খারাপ হয়ে যাচ্ছে, গরম ভাত তরকারি, তা শাড়িগুলোও তো বাড়িতে রাখতে পারো, তাহলে বাড়ি ফিরতে হয় না। মরণ দশা আমার, দুবেলা 4টে যদি খেতে দিই বলে অমনি খেতে দিলে শুতে চাও না কি? চাই তো। ইয়ার কি হচ্ছে না, চললাম আমি। শোনো, যেও না, শোনো, দাঁড়াও। আরতি, এই যে এটা কি জমাচ্ছি, তোমাকে আর উঠোনে রান্না করতে হবে না। আমি একটা বেশ দরমার বেড়া দিয়ে দেবো, ফার্স্ট ক্লাস রান্নাঘর হয়ে যাবে, সেখানে বসে তুমি রান্না করবে।
আর নকুলকে কি বলবে? আমি তোমার রান্নার লোক? না, রান্নার নয়, বাড়ির লোক, নিজের লোক। সে কথা তো আমাকে বলনি কোনোদিন। ভাবি কিন্তু বলতে পারি না। একবার যা হলো। এইটা আমি আবার নিলাম, আর এবার দয়া করে নকুলকে গিয়ে বলো এ কথা। সব উঁচু হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাবে, এত বেড়ে যাচ্ছে, এত এত ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে, একদিন দেখবি শালা আকাশটাই ফুটো করে দিচ্ছে। কিরে দেখেছিস? হুম রতন। হ্যাঁ, আমি আর আরতি সংসার করবো ভাবছি, টাকা জমাচ্ছে। জানি, ভালো ভালো, খুব ভালো। ভাই বোনগুলো যে সব কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেল, প্রতিরাত ধরে রাখতে পারলাম না। ওরা থাকলে ভালো হতো। রত্না চলে গেল, বেচে দিল বাড়িটা, আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই পারলাম না। দেবেন মরে গেছে, আমি জানি কেন। শান্তা ওর 1,00,000 টাকা নিয়ে গিয়ে আর ফিরে আসেনি। গহিনী গানে সাঁতার দিয়ে গ, আমি পাইনি যে তার তর, সে গান হল কাজল কালো নয়ন যুগল। গহিনী গানে সাঁতার দিয়ে গ, আমি পাইনি যে তার তর, সে গান হলো কাজল কালো নয়ন যুগল। কি গো, কত জমলো? দাদা দাদা, তুই আমাকে বাঁচা দাদা, পুলিশ আমাকে তাড়া করেছে, ওরা ঠিক ধরবি। এ দাদা, হে দাদা, বাঁচে না। আরে বাবা, হাতে একটা পয়সা নেই যে উকিল ধরবো, জামিন নেব। ওরা না যদি আমাকে ধরে না, পুরো জেলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দেবে। এই